আসসালামু আলাইকুম, পারভিন্স কিচেন গ্যালারি থেকে পারভিন খানম বলছি। আশা করব সবাই ভালো আছেন। সামনে ঈদ, এই ভেবে আজ আমি আপনাদের সাথে দুধ শামাই রেসিপি শেয়ার করব। খুব সহজভাবে দুধ শামাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, সাথে যেন মুখে লেগে থাকার মতো স্বাদ থাকে। চলুন দেখে আসি কীভাবে এই দুধ শামাই রান্না করতে হয়। আমি এখানে এক প্যাকেট বারমিচেলি শ্যামাই নিয়েছি, এটি ভাজাই থাকে। তারপরও শ্যামাই রান্না করার সময় জর্দা শ্যামাই বলেন আর দুধ শ্যামাই বলেন, যেটাই বলেন, আমরা যদি একটু টেলে নেই বা ভেজে নেই তাহলে কিন্তু সেই শ্যামাইটার স্বাদ আরও অনেক অনেক গুণে বেড়ে যায়। তো চলুন আমি শ্যামাইয়ের প্যাকেটটি খুলে আমি দেখাচ্ছি কিভাবে ভেজে নিতে হবে। ভাজার উপরেও কিন্তু অনেক টেকনিক আছে, অনেকেই কিন্তু ঠিক মতো শ্যামাইটি ভাজতে পারে না। আমি আজ আপনাদের দেখিয়ে দিচ্ছি শ্যামাই কীভাবে ভাজতে হয়। আমি সবগুলো ঢেলে দিচ্ছি, সবগুলো ঢেলে দিয়েছি। আর চুলার হিট দেখেন এরকম লুতে রাখতে হবে। যদি শুরুতেই আপনি চুলার হিটটা বাড়িয়ে দেন তাহলে শ্যামাইগুলো এই যে উঁচু উঁচু হয়ে আছে এটি আপনি সহজে প্রথম দিকে নাড়তে পারবেন না আর নিচের দিকে পড়ে যাবে। এই জন্য প্রথম দিকে চুলার হিটটা একটু কমিয়ে রাখবেন। যখন ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে, শ্যামাইগুলো যখন প্যানের সাথে মিশে যাবে, চুলার হিট একটু বাড়িয়ে দিবেন, খুব বেশি না, সামান্য বাড়িয়ে দিবেন, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। শুরুতেই শ্যামাইগুলো নাড়া যায় না, নিচের শ্যামাইগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি। এলাচ আমি ছেঁচে নেইনি, আমি কখনোই এলাচ ছেঁচে নেই না, কারণ ভিতরের বিচিগুলো মুখের মধ্যে লেগে যায়, এমনিতেই হিটে এলাচের স্মেলটা বের হয়ে আসে, ছেঁচে নিতে হবে না। ঘি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। আপনি যদি লো ফ্যাটও নেন তারপরও যদি আপনি 2 টেবিল চামচ ঘি দেন সেখানে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে, ক্রিমি হয়ে যাবে, মনে হবে আপনি কন্ডেন্স মিল্ক দিয়ে শ্যামাই করেছেন, আর সেই শ্যামাইয়ের স্বাদটা আরও বেড়ে যাবে। দেখেন কথা বলতে বলতে শ্যামাইগুলো ভাজা হয়ে গেছে। যখন দেখবেন যে কড়াইয়ের সাথে শ্যামাইগুলো এইভাবে মিলে গেছে তখন বুঝবেন আপনার ভাজা হয়ে গেছে। শ্যামাইগুলো সবগুলো একদম প্যানের সাথে লেগে গেছে। এই সময় দিয়ে দিব দুধ। আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি, আলমারাই ফুল ক্রিম মিল্ক নিয়েছি, ফুল ফ্যাট 2 প্যাকেটই দিয়ে দিচ্ছি। এখানে 2 প্যাকেটই লাগবে, 1 প্যাকেট শ্যামাইয়ের জন্য 2 প্যাকেট দুধ লাগবে, দিয়ে দিচ্ছে। এই ধরনের প্যাকেট দুধে কখনোই দুধ বেশি জাল দিতে হয় না, 1-2টি বয়েল হলেই হয়ে যাবে। এখন আমি 1টি বয়েল করে তারপরে আমি দেখব শ্যামাইটা সেদ্ধ হয়েছে কি না। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমি কিন্তু শ্যামাইতে চিনি দেইনি। দেখেন চিনি যদি আমি আগে দিই তাহলে কিন্তু শ্যামাই সেদ্ধ হবে না, শ্যামাই শক্ত শক্ত থাকবে। যখন শ্যামাই নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখনই চিনি দিতে হবে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে 2 প্যাকেট দুধ ঢেলে দিলাম, এখন আমি বয়েল করে নিচ্ছি। আমি দেখাচ্ছি শ্যামাই সেদ্ধ হয়েছে কিনা, এভাবে আঙুলের মাথায় নিয়ে টিপ দিয়ে দেখবেন শ্যামাই সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিচ্ছি, এটি যার যার স্বাদ অনুযায়ী, আমি যে পরিমাণ চিনি দিয়েছি এখানে এটি আমাদের কাছে পারফেক্ট, এটি স্ট্যান্ডার্ড। তবে এখানে দিয়েছি 1 কাপের একটু কম, বা 1 কাপ এরকম হবে, তো আপনি 1 কাপের একটু কম চিনি দিয়ে দিবেন। চিনি গলা পর্যন্ত একটু জাল দিচ্ছি, চিনি যখন গলে যাবে চুলা বন্ধ করে দিব। আর চেষ্টা করবেন এরকম পাতলা থাকা অবস্থায় নামাতে,
যখন সময় ঠান্ডা হয়ে যাবে আরেকটু টেনে নেবে। এই জন্য পাতলা থাকা অবস্থায় যদি না নামিয়ে নেন, একটু ঘন হয়ে গেলে সেটি ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু আর দুধ খুঁজে পাবেন না। আর এমনটি যদি হয়, ঠান্ডা হওয়ার পর খুব বেশি ঘন হয়ে গেছে, তখন কি করবেন? তখন একটু বুদ্ধি করে একটি পাতিলায় দুধ জাল দিয়ে ওই শ্যামার ভিতরে ঢেলে দিবেন, ঢেলে দিয়ে চামচ দিয়ে নেড়ে দিবেন। সেম এরকমই হবে, মনে হবে আপনি ফ্রেশ শ্যামাই খাচ্ছেন, বা ওই দুধের ভিতরে শ্যামাইগুলো ঢেলে একটি বয়েল করে নেবেন, হয়ে যাবে আবার আপনার নতুন শ্যামাই। একটু পাতলা করে নেবেন, তখন আর দুধ টেনে নেবে না, যা টানার আগেই টেনেছে। দেখেন, আপনাদের টিপস বলতে বলতে এদিকে শ্যামাই হয়েই গেছে, চিনিগুলো দিয়ে ফেলেছি। চিনির মাপ আমি আগেই বলেছি, এই জন্য আমার সুবিধা হয়েছে আপনাদের টিপসগুলো বলতে। তো দেখেন, শ্যামাইয়ের ঘনত্বটা এরকম হবে। আরেকটু পাতলা হতো আপনাদের দেখানোর জন্য একটু সময় নিয়েছে। দেখেন, হয়ে গেছে শ্যামাই, আমি সামনে এনে দেখাচ্ছি। দেখেন, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি, সার্ভ করে দিচ্ছি। শ্যামাই যা স্বাদ হওয়ার আগেই হয়ে গেছে, এখন জাস্ট এ গার্নিশ করা, সৌন্দর্যের জন্য বাদামটা দেওয়া। আর যদি না থাকে না দিবেন, কোনো অসুবিধা হবে না। আশা করব আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।